আমি দিব্যকান্তি দত্ত আমার আন্ডারগ্রাজুয়েট কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছি এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর থেকে একই ডিপার্টমেন্ট থেকে এবং আমি এখন পিএইচডি করতে যাচ্ছি ইউএসএর ফিলাডেলফিয়াতে টেম্পল ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ওভারঅল আমার প্রোফাইলের কথা চিন্তা করলে আমি বলবো যে আমার প্রোফাইলটা মিডিয়োকার ছিল কারণ আমার সিজিপিএ অনার্সেরটা খুব বেশি ভালো আমি বলবো না 3.56 মিডিয়াম সিজিপিএ ছিল এছাড়া আমার জিআরই স্কোর ছিল 320 আর টোফেল স্কোর ছিল 100 এছাড়া আমার কোনো পাবলিকেশন ছিল না তবে আমি মাস্টার্সের থিসিসের কাজ করছিলাম সো থিসিসের ব্যাপারটা আমি আমার সিভিতে উল্লেখ করেছিলাম আর মাস্টার্সের সিজিপিএটা যদিও বেশ ভালো হয়েছিল কিন্তু আমি আমার যখন অ্যাডমিশন হয় অ্যাডমিশন হওয়ার জন্য আমি আমার মাস্টার্সের সিজিপিএটা প্রথমে উল্লেখ করতে পারিনি সো বলতে গেলে মিডিয়াকার প্রোফাইল নিয়ে আমাকে চেষ্টা করতে হয়েছে ওকে জিআরই প্রথম ধারণা যদি বলি জিআরই প্রথম ধারণা পেয়েছিলাম ডিপার্টমেন্টের সিনিয়রদের কাছ থেকে দেখতাম যে তাদের মধ্যে যারা এই বাইরে উচ্চশিক্ষায় আগ্রহী তারা একটা পরীক্ষা দিত নাম হচ্ছে জিআরই তো তাদের সাথে কথা বলে জানতে পারলাম পরীক্ষাটা খুব কঠিন একটা পরীক্ষা তো আমারও খুব জানার ইচ্ছা হলো পরীক্ষাটা আসলে কী কেমন কী তো তাদের সাথে কথাবার্তা বললাম একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে ওখান থেকে প্রথম হচ্ছে এই জিআরই পরীক্ষা সম্পর্কে জানা এবং এইটাই হায়ার স্টাডি সম্পর্কে বলতে গেলে আমার প্রথম ইনফরমেশন পাওয়া শুরু করেছিলাম ওই যে একটু আগে বলছিলাম যে সিনিয়রদের কাছ থেকে হচ্ছে হায়ার স্টাডি সম্পর্কে ধারণা পেলাম তো হায়ার স্টাডি নিয়ে ধারণা বলতে শুরুতেই জিআরির ব্যাপারটা জানতে পারলাম সো জিআরির ব্যাপারটা জানতে পারার পর তখন খুব সম্ভবত আমি থার্ড ইয়ারের শেষে সো এইটা প্রপার শুরু বলা যাবে না এটা হচ্ছে শুরুর ব্যর্থতা যদি বলি সেইখান থেকে আমার শুরু অ্যাকচুয়ালি থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষে যখন সিনিয়রদের সাথে কথা বললাম জিআরই পরীক্ষাতে ভালো করতে গেলে কী করতে হবে তাদের মধ্যে একজন আমাকে সাজেশন দিয়েছিল যে এখনই নীলক্ষেত যাইতে হবে নীলক্ষেত গিয়ে হচ্ছে একটা ওয়ার্ড স্মার্ট 1 and 2 বই কিনতে হবে কিনে জিআরইতে ভালো করতে গেলে ওই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ওয়ার্ড একদম মুখস্থ করে ফেলতে হবে তা আমার মনে খুব জেদ ছিল জিআরই কি এমন কঠিন এক্সাম আমিও নীলক্ষেত গেলাম বই কিনলাম পূর্ণ উদ্যমে পড়া শুরু করলাম এরপর 3-4 দিনের দিন আমার দম ওখানে ফুরিয়ে গেল আমার জিআরই ওয়ার্ডের ভিত্তি তৈরি হলো আমি গিয়ে ফোর্থ ইয়ারের ক্লাসে মনোযোগ দিলাম সো ওইখান থেকে বলতে গেলে শুরু এবং ওইটাই আমার শুরুর ব্যর্থতা এরপরে প্রস্তুতির কথা বলতে গেলে একদম আমি শুরু করেছি আমার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে সেটা হচ্ছে সেই গত 2018 ফেব্রুয়ারি মাসের কথা তখন অনার্স ফাইনাল শেষ হলো এরপরে আমি আমার প্রস্তুতি শুরু করি তো প্রথম প্রস্তুতির প্রথম যে ধাপটা ছিল প্রথমেই আমি হায়ার স্টাডি কীভাবে অ্যাপ্লাই করতে হয় প্রসেসিং কী এত কিছু জানতে যাইনি আমি ধাপে ধাপে এগোতে চেয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে আগে জিআরই পরীক্ষাটা যদি দিয়ে ফেলি টোফেল পরীক্ষাটা দিয়ে ফেলি তারপর ধীরে ধীরে রিসার্চ করতে করতে অনেক কিছুই জানতে পারবো সিনিয়রদের সাহায্য পাবো অনেকগুলো ব্লগ ওয়েবসাইট আছে সেখান থেকে পড়ে জানতে পারবো শুরুটা করেছিলাম জিআরই প্রস্তুতি অনলাইনে জিআরির স্ট্রাকচার কোয়েশ্চেন স্ট্রাকচার ঘাটাঘাটি এগুলো দিয়ে এবং সেখান থেকে আমি 2018 জিআরই পরীক্ষাটা দিই এরপরে ধাপে ধাপে পরের ধাপে টোফেল পরীক্ষা দিই এবং তখনই হচ্ছে বিভিন্ন ভার্সিটি নিয়ে রিসার্চ করতে থাকি অনলাইনে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে থাকি বিভিন্ন হায়ার স্টাডি যে গ্রুপগুলো আছে ফেসবুকে সেখানে বিভিন্ন পোস্ট করতে থাকি নিয়মিত এবং ওখান থেকেই আমার হায়ার স্টাডির জার্নিটা কন্টিনিউ হতে থাকে জিআরইটা জিআরই প্রস্তুতির পর থেকে হায়ার স্টাডির জার্নিতে প্রথমে আমি যখন শুরু করি অ্যাকচুয়ালি জিআরই পরীক্ষা যেটা দেয় আমাকে খুব দ্রুততম সময়ের মধ্যে দিতে হয়েছিল বিকজ আমার মাস্টার্সের ক্লাস শুরু হয়ে যাচ্ছিলো তো আমার উদ্দেশ্য ছিল যে আমি মাস্টার্সের ক্লাস শুরু হওয়ার আগে আমার জিআরইটা কমপ্লিট করে ফেলবো সো আমার হাতে তখন 2 মাস মতন সময় ছিল এজন্য আসলে কোনো প্রতিষ্ঠানের সেভাবে সাহায্য নেওয়ার সুযোগ হয়নি জিআরইর ক্ষেত্রে কিন্তু এরপরে যদি আমি বলতে যাই জিআরইর ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের কিছু সিনিয়র এবং এছাড়াও আমার বিশ্ববিদ্যালয়ের কিছু সিনিয়রের বেশ সাহায্য পেয়েছি জিআরইর পরে গ্রেকে আমি মেন্টর হিসেবে জয়েন করি এবং গ্রেকে মেন্টর হিসেবে জয়েন করার পর থেকে বলতে গেলে শুধু মেন্টর হিসেবে থাকার সময় গ্রেকে স্টুডেন্ট পড়ানোর জন্য অ্যাকচুয়ালি রিসার্চ করে আমাকে যে পরিমাণ এক্সপিরিয়েন্স অর্জন করতে হয়েছে তাদেরকে শেখানোর জন্য জানানোর জন্য এটা আমার জন্য একটা বিশাল বড় সুযোগ ছিল একই সাথে গ্রেকের যে ওয়েবসাইটটা আছে hsa.grecbd.com এটা কিন্তু বলতে গেলে অ্যাকচুয়ালি বাংলায় বাংলাদেশি যারা দেশের বাইরে যেতে চান তাদের কাছে বাংলায় হায়ার স্টাডি সম্পর্কে একদম বিস্তারিত সব কিছু জানার জন্য
হিউজ একটা রিসোর্স এবং সেই রিসোর্সটার সাহায্য আমি পেয়েছি। এছাড়া ফেসবুকে কিছু গ্রুপের কথা মেনশন করব, হায়ার স্টাডি অ্যাব্রড অথবা নেক্সট স্টপ ইউএসএ, এই গ্রুপগুলো থেকে আমি সাহায্য পেয়েছি। এছাড়া বাইরের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকা সিনিয়ররা তো ছিলেনই। মজার ঘটনা বলতে গেলে প্রথমে যে ব্যর্থতার ঘটনাটা বলেছি বেশ কিছুক্ষণ আগে, সেটার কথা মনে আসে যে প্রবল উদ্যমে জিআরির শেষ দেখে ছাড়বো মনে করে ওয়ার্ড স্মার্ট বইটা কিনে শেষ পর্যন্ত 3-4 দিনের মাথায় ওটা রেখে পালানো। আর দ্বিতীয় মজার ঘটনা বলতে গেলে বলবো যে ফোর্থ ইয়ার ফাইনাল শেষ হয় আমার ফেব্রুয়ারি মাসে। অনার্সটা শেষ করার পর আমি ডিসিশন নিই যে ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে, 3 মাস পড়াশোনা করে মে মাসে জিআরি পরীক্ষাটা দেবো। তো আজকে বই কিনবো, কালকে বই কিনবো, এইভাবে করতে করতে মে মাস চলে আসে এবং আলটিমেটলি দেখা যায় যে মে মাস আসার পরে আমার বই কেনা হয়নি। সো এটা ছিল একটা মজার ঘটনা। এরপরে বেশ কিছুদিন পর আমি বই কিনি, তারপরে পড়াশোনা শুরু করা হয়নি। সো ওইদিকে আমার মাস্টার্সের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো তারপরেও পড়াশোনা তো উদ্যম আসছিল না। যখন দেখলাম যে আমার ক্লাসমেটরা সবাই জিআরই পরীক্ষার ডেট নিয়ে ফেলেছে, তখন আমার মাথার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হলো এবং আমি হচ্ছে তাড়াহুড়ো করে গিয়ে দেখা যাচ্ছে যে 2 মাসের মাথায় আমার জিআরই পরীক্ষার ডেটটা নিয়ে নিলাম। জিআরই, টোফেল, আইএলস, হায়ার স্টাডির যে টোটাল জার্নি, এটা করতে গেলে যে হতাশা আসার ব্যাপারটা, এটা খুবই নর্মাল। ইটস ওকে টু ফিল ফ্রাস্ট্রেটেড সামটাইমস, কারণ এটা একটা লম্বা সময়ের জন্য নিজেকে স্থির রাখতে হয়, ধৈর্য রাখার চেষ্টা করতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রফেসরকে ইমেইল করছি বাট সে কোনো রেসপন্স করছে না, রেসপন্স করলেও নেগেটিভ রেসপন্স করছে। ভার্সিটিতে অ্যাপ্লাই করছি, কোনো ভার্সিটি আমাকে ফান্ড অফার করছে না বা অ্যাডমিশন দিচ্ছে না, রিজেকশন লেটার দিয়ে দিচ্ছে। অনেকের ক্ষেত্রে জিআরই 2-3-4 বার দেওয়ার প্রয়োজন হয়, টোফেলের ক্ষেত্রেও সেরকম। সো এই যে টোটাল প্রসেসটা, এই টোটাল প্রসেসটার ব্যাপারটাই হচ্ছে যে সাকসেসফুল হওয়ার জন্য কি একটাই চাবি, সেটা হচ্ছে ধৈর্য, লেগে থাকা, একের পর এক চেষ্টা করে যেতে থাকা। ইউ নেভার নো যে কখন আপনার লাক ক্লিক করবে, সো আপনাকে চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, যদি আপনি কখনো হতাশ ফিল করেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি অবশ্যই ব্রেক নিতে পারেন, ইউ ডিজার্ভ দ্যাট, বিকজ আপনি পরিশ্রম করছেন, সো সেই ব্রেকটা আপনার জন্য দরকার। সেই ব্রেকটা নিয়ে রিফ্রেশড হয়ে আপনি আবার ব্যাক করেন, কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না। কারো ক্ষেত্রে সেটা হয়তো 1 বছরে হয়, কারো ক্ষেত্রে 3 বছরে, বাট লেগে থাকলে হায়ার স্টাডি জার্নিতে একটা কথা আমি বলতে পারি যে আপনি যদি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যান, সাকসেস অবশ্যই নিশ্চিত। ফান্ডিং পেতে গেলে নিজের ওভারঅল প্রোফাইলটাকে যথাসম্ভব স্ট্রং করার চেষ্টা করা উচিত। সো ওভারঅল প্রোফাইল বলতে কী বোঝায়, একটা স্টুডেন্টকে যখন অ্যাডমিশন দেওয়া হয় সেটা শুধুমাত্র সিজিপিএ বা শুধুমাত্র জিআরই স্কোর, শুধুমাত্র টোফেল স্কোর দেখে দেওয়া হয় না, একটা পুরো অ্যাপ্লিকেশন প্যাকেজ দেখে সেই স্টুডেন্টকে অ্যাডমিশন দেওয়া হয়। সো পুরো অ্যাপ্লিকেশন প্যাকেজ বলতে কী বুঝে, পুরো অ্যাপ্লিকেশন প্যাকেজের মধ্যে প্রথমেই থাকবে আপনার ট্রান্সক্রিপ্ট, যেখানে আপনার সিজিপিএ থাকবে। সো সবসময় চেষ্টা করা উচিত সিজিপিএটা যথাসম্ভব ভালো রাখার চেষ্টা করা, কারণ একটা ভালো সিজিপিএ ইট মিন্স আ লট, কারণ তাদের কাছে আপনাকে জাজ করার জন্য খুব বেশি ম্যাটেরিয়াল হাতে থাকছে না। একটা ভালো সিজিপিএ একটা ভালো ছাত্র বা ছাত্রী জাজ করার একটা চাবিকাঠি হতে পারে। ভালো সিজিপি এর পরে আমি বলবো একটা ভালো সিভি লেখা অত্যাবশ্যক। অনেকের অনেক ভালো কোয়ালিফিকেশন থাকে কিন্তু তারা সিভিতে সেই জিনিসটা সেভাবে হাইলাইট করতে পারেন না, কিন্তু একটা ভালো কোয়ালিটি সিভিতে হাইলাইট করা খুবই জরুরি। অনেকের কোয়ালিটি দেখা যাচ্ছে যে তার অভিজ্ঞতা অনেক বেশি না, কিন্তু অল্প অভিজ্ঞতাটাই তিনি সিভিতে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন, যার কারণে তার অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আপনার অনেক অভিজ্ঞতাও যদি আপনি সিভিতে ঠিকভাবে মেনশন করতে না পারেন বা ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে সেটা কিন্তু আপনার অ্যাডমিশনের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। এরপর আমি যদি বলি একটা ভালো জিআরই স্কোর অবশ্যই সবসময় আপনাকে অন্যান্যদের চেয়ে এগিয়ে রাখবে, একটা ভালো টোফেল স্কোর আপনাকে অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার পথে এগিয়ে দিবে, কারণ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য ভালো স্পিকিং স্কোরের খুব প্রয়োজন হয়। একটা ভালো রাইটিং স্কোর জিআরই এবং টোফেলে, এইটা সবসময় আপনাকে প্রফেসরের কনসিডারেশনে রাখবে, কারণ এটা মিন করে যে আপনি ভালো লিখতে পারেন এবং যেহেতু আপনাকে ওখানে পেপার লিখতে হবে সেটার জন্য এটা খুব জরুরি। এরপরে আমি বলবো যে একটা ভালো এসওপি খুবই জরুরি, কারণ আপনার স্টেটমেন্ট অফ পারপাস, যদি আপনার ওভারঅল প্রোফাইলে কোনো ল্যাকিং থাকে, আপনার কোনো দুর্বলতা থাকে, আপনার কোনো শর্টকামিং থাকে, আপনি সেটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করার বা জাস্টিফাই করার সুযোগ পাবেন আপনার এসওপিতে। সো খুব সুন্দর সাজানো গোছানো একটা এসওপি, এবং আপনি যে আপনার দুরবস্থা থেকে রিকভার করতে পারেন বা পেরেছেন, আপনার মধ্যে সেই পটেনশিয়াল আছে, এই ব্যাপারগুলো সুন্দর করে ফুটিয়ে তোলার জায়গা হচ্ছে আপনার এসওপিটা। এখানে চাইলে আপনি অ্যাডমিশন কমিটিকে বায়াস করতে পারেন, অন্যান্যগুলো কিন্তু কোয়ান্টিটেটিভ, জিআরই স্কোর, সিজিপিএ, টোফেল স্কোর, এগুলো কোয়ান্টিটেটিভ, এইখানে অ্যাডমিশন কমিটিকে বায়াস করার কোনো সুযোগ নেই। বাট এসওপিতে আপনার
কোয়ান্টিটি কম থাকার পরেও কেন আপনার কোয়ালিটি বেশি এটা ফুটিয়ে তোলার একটা সুযোগ থাকছে। অ্যান্ড ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, এই জিনিসগুলো না থেকেও অ্যাডমিশন পাওয়া যায়, কিন্তু থাকলে এটা আপনাকে কম্পিটিশন অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে দিবে, সেটা হচ্ছে ভালো রিসার্চ পাবলিকেশন এবং রিলেটেড ফিল্ডে জব এক্সপিরিয়েন্স। সো হায়ার স্টাডিতে যদি উচ্চশিক্ষায় কেউ ভালো করতে চান বা ভালো জায়গায় অ্যাডমিশন পেতে চান, নিজের পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পেতে চান, এই বিষয়গুলোর দিকে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত, এরপরে বাদবাকি কাজকর্মগুলো। আমার সাবজেক্টে উচ্চশিক্ষার জন্য আমি যদি বলি, আমি পড়াশোনা করেছি সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে। সো এখান থেকে যদি আমি বলি, আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য প্রচুর 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 সুযোগ রয়েছে, কারণ আমার ডিপার্টমেন্ট থেকে চাইলে নামের মধ্যে সয়েল আছে। সো সয়েল রিলেটেড ব্যাকগ্রাউন্ডে কেউ যদি পড়াশোনা করতে চায়, সয়েল, প্ল্যান্ট সায়েন্স, এগ্রিকালচার, এই রিলেটেড যতগুলো বিষয় আছে, ইভেন জিওলজি, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলোতেও পড়তে চাওয়া সম্ভব। আমি যদি ওয়াটার রিলেটেড পড়াশোনা করতে চাই, ওয়াটার ট্রিটমেন্ট বা ওয়াটার পিউরিফিকেশন, এই ধরনের কাজ যদি কেউ করতে চায়, অথবা ওয়াটার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি কন্ট্রোল, এই জাতীয় যত ধরনের রিসার্চ আছে সবগুলো এখান থেকে পড়াশোনার জন্য সুযোগ পাওয়া যেতে পারে আমেরিকাতে। এছাড়া এনভায়রনমেন্টাল রিমিডিয়েশন, কন্টামিনেশন, পলিউশন রিলেটেড যত রকমের রিসার্চ আছে সেগুলোও সম্ভব। এছাড়া কেউ চাইলে যে কোনো ধরনের অন্যান্য সাবজেক্টেও এখান থেকে মুভ করতে পারে। সো আমি বলবো যে আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগটা প্রচুর, শুধু সেটা লুফে নেওয়ার জন্য একটু ধৈর্য ধরে চেষ্টা করা প্রয়োজন। আমার সাবজেক্টে যারা হায়ার স্টাডি করতে চায় তাদের জন্য আমি বলবো যে অ্যাকচুয়ালি ইউএসএ ল্যান্ড অফ অপরচুনিটিস, কারণ ইউএসএর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্টের পড়াশোনাটা সাপোর্ট করে। এমন স্টুডেন্টও আছে যারা জুলজিতে অনার্স করে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতে গেছে। সো এতটাও ফিল্ড চেঞ্জ আমি করতে বলছি না, কিন্তু আমি যদি আমার নিজের এক্সাম্পল দেই, আমার পড়াশোনা হচ্ছে সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টে, মাস্টার্স করেছি এনভায়রনমেন্টাল সায়েন্সে, কিন্তু আমি পিএইচডি করতে যাচ্ছি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে। সো বলতে গেলে আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে কোনো পরিচিতি না থাকা সত্ত্বেও আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পিএইচডি করতে যাচ্ছি। সো কাইন্ড অফ এটা ফিল্ড সুইচ, এবং অনেকটাই সুইচ, বিকজ ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে নন ইঞ্জিনিয়ারিং ফিল্ডের পড়াশোনার যেহেতু বেশ ডিফারেন্স রয়েছে। এছাড়াও আমি যদি বলতে চাই যে বেশ কিছুক্ষণ আগে আমি মেনশন করেছিলাম যে সয়েল, এগ্রিকালচার বা জিওলজি, জিওগ্রাফি, এই ফিল্ডে কেউ পড়াশোনা করতে চাইলে এই ডিপার্টমেন্ট থেকে সম্ভব। শুরুতে যে সিদ্ধান্তটা সেটা কিন্তু নিজেকেই নিতে হবে, কিন্তু কারণ হায়ার স্টাডির জন্য অ্যাকচুয়ালি নিজের মধ্যে প্রবল ইচ্ছাটা প্রাথমিকভাবে দরকার। এরপর কিন্তু সাহায্যের জন্য আপনি প্রচুর মানুষ বা প্রতিষ্ঠান পাবেন। আপনি যে বিভাগ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেখানকার যে সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে আপনি অনেক সাহায্য পাবেন। এছাড়া যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তার মধ্যে আমি যেহেতু গ্রেকের সাথে সংযুক্ত ছিলাম, গ্রেকের কথা আমি বলতে পারি যে বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করা হয়ে থাকে, অনলাইন হোক অফলাইন হোক। কোভিড সিচুয়েশনের কারণে এখন অনলাইন সেমিনার হচ্ছে, এই যে আগামী 2-3 দিন পরেও একটা সেমিনার রয়েছে। এছাড়া যখন কোভিড সিচুয়েশন ছিল না বা ভবিষ্যতে থাকবে না, তখনও গ্রেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা নিজেদের ক্যাম্পাসে অনেক সেমিনার আয়োজন করে থাকে। আপনি যদি এই সেমিনারগুলো অ্যাটেন্ড করেন তাহলে সেখান থেকে আপনি হায়ার স্টাডিজ সম্পর্কে একটা সম্যক ধারণা পেতে পারবেন। কাজেই আমি যদি বলি যে হায়ার স্টাডি শুরুতে আপনি নিজে নিজে শুরু করতে পারেন এবং বিভিন্ন জনের কাছ থেকে সাজেশন নিতে পারেন, নিজে চেষ্টা করে দেখতে পারেন, আমি সবসময় নিজের চেষ্টা করাটাকে উৎসাহ দেই, কিন্তু কখনো যদি আপনার মনে হয় যে নিজে চেষ্টা করে সেটা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, অবশ্যই আপনি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন। সেই ক্ষেত্রে গ্রেক একটা সুন্দর সুবিধা নিয়ে আসছে বা সুযোগ নিয়ে আসছে স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে আগামীতে গ্রেকের প্রিমিয়াম কোর্সগুলো তারা গ্রেক প্রিমিয়াম প্লাসে উন্নীত করছে, যেইখানে শুধুমাত্র এখন জিআরই বা টোফেল বা আইএলটিএস কোর্স করানো হবে না, এর সাথে তারা হায়ার স্টাডির যে ব্যাপারগুলো আছে সেগুলোতেও শিক্ষার্থীদেরকে সাহায্য করবে, তাদের এসওপি লেখা, সিভি তৈরি করা, অ্যাপ্লিকেশন প্রসেস, এবং এছাড়া গ্রেক ডাটাবেজের মতো একটা সমৃদ্ধ ওয়েবসাইট তারা তৈরি করেছে যেখান থেকে আপনি শিক্ষক এবং শিক্ষার্থীদের খুঁজে বের করতে পারবেন বাইরের দেশের, এবং এখান থেকে আপনি হেল্প নিতে পারবেন। কাজেই চয়েস ইজ ইয়োর্স, সবসময়ই আমি এনকারেজ করি যে আপনি নিজে শুরু করতে পারেন, এরপরে ইউ আর ওয়েলকাম যে আপনি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্য নিতেই পারেন। গ্রেকে আমার শিক্ষার্থী হিসেবে থাকার সুযোগ হয়নি, আমি আগেও বলেছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাকে জিআরই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হয়েছে, কিন্তু মেন্টর হিসেবে দীর্ঘদিন, প্রায় 2 বছর 7 মাস এখানে আমার থাকার সুযোগ হয়েছে, এবং সত্যি কথা বলতে গেলে একটা মানে আমার জীবনে একটা অধ্যায় হয়ে আছে গ্রেক,
এই যে এখন যেখানে বসে আমি ইন্টারভিউটা দিচ্ছি, এইটা একসময় আমার খুব প্রিয় ক্লাসরুম ছিল। এবং সবচেয়ে মজার ঘটনা মনে পড়ে, দেখা যাচ্ছে যে ক্লাসে স্টুডেন্ট আসছে আসছে, এতজন স্টুডেন্ট হয়ে গেছে যে ওই দিন ওই ক্লাসে জায়গা দেওয়া সম্ভব হয়নি। তো পরে সবচেয়ে বড় যে রুমটা আছে, ওই দিন আমার মনে আছে যে ক্লাসে 38 জন স্টুডেন্ট হয়েছিল। আই ডোন্ট নো, মানে আমার এই স্মৃতিটা খুব অ্যামেজিং মনে হয়, কারণ হচ্ছে এতগুলো স্টুডেন্ট নিয়ে অ্যাকচুয়ালি গ্রেকে কখনো ক্লাস নেওয়ার সুযোগ আমার আর হয়নি। সর্বোচ্চ 25 থেকে 26 জন, কিন্তু ওই দিনকার ক্লাসে অ্যাকচুয়ালি এতগুলো স্টুডেন্ট ওই ক্লাস স্পেসিফিক ক্লাসটার জন্য অ্যাটেন্ড করেছিল। প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা ক্লাস নিয়েছিলাম ওই দিন, আমি আমার মনে পড়ে। সো এই যে ব্যাপারগুলো, যে 1.5 ঘন্টার একটা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকিনি, কারণ হচ্ছে সেই স্টুডেন্টদের সাথে সম্পর্ক। সো গ্রেকের এই একটা বিষয় আমার কাছে সবসময় খুব ভালো বা সুন্দর মনে হয়, যে তারা স্টুডেন্টদের জন্য ডেডিকেটেড এবং তারা সবসময় নিয়মিত স্টুডেন্টদেরকে হায়ার স্টাডির বিষয়ে আইডিয়া দেওয়ার জন্য সেমিনার করে যাচ্ছে, ফ্রি ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য ইভেন্ট আয়োজন করছে, এছাড়া বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে রেখেছে। hsa.grecbd.com এর কথা আমি বলেছি, এছাড়া নতুন একটা ওয়েবসাইট হয়েছে গ্রেক ডাটাবেস, যেখান থেকে যে কোনো স্টুডেন্ট বিশ্বের বিভিন্ন দেশে থাকা রিসার্চার, শিক্ষক অথবা শিক্ষার্থীদের খুঁজে বের করতে পারেন এবং পরবর্তীতে সেই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করার জন্য তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। তো স্টুডেন্ট হিসেবে দেখার সুযোগ না হলেও এখানে মেন্টর হিসেবে থাকার সুবাদে আমি এটুকু বলতে পারি যে গ্রেকে আপনাকে গ্রেকের সার্ভিস নেওয়ার জন্য গ্রেকের স্টুডেন্ট হতে হবে, এটা বাধ্যতামূলক না। গ্রেকের প্রচুর ফ্রি সার্ভিস আছে যেগুলো আপনি স্টুডেন্ট না হয়ে অ্যাক্সেস করতে পারেন। সো ডেফিনেটলি আপনি সেগুলো অ্যাক্সেস করেন। আমি সবাইকে এনকারেজ করি গ্রেকে আপনি স্টুডেন্ট হিসেবে থাকুন বা না থাকুন, তাদের এই ফ্রি সার্ভিসগুলো আপনি অ্যাক্সেস করেন এবং আমি এটা নির্দ্বিধায় বলতে পারি আপনি অনেক বেশি উপকৃত হবেন। নবাগত হিসেবে সফল হওয়ার জন্য আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুটো বিষয় মনে হয়, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং প্রপার প্ল্যানিং। কাজে আপনি যদি উচ্চশিক্ষায় আগ্রহী হন, আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে আপনি কখন শুরুটা করতে চাচ্ছেন এবং কবের মধ্যে আপনি আপনার উচ্চশিক্ষা শুরু করতে চান। আপনি যখন আপনার উচ্চশিক্ষা শুরু করতে চাচ্ছেন, তার কমপক্ষে 1.5 থেকে 2 বছর আগে আপনার এটা নিয়ে প্রিপারেশন শুরু করা উচিত। এবং এই প্রিপারেশনটা যখন আপনি শুরু করবেন, তার জন্য আপনার লাগবে একটা প্রপার প্ল্যান। সো এই প্রপার প্ল্যানের জন্য আপনাকে যেটা করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে। রিসার্চটা আপনি কিভাবে করবেন আমি একটু আগে বলেছি, দুইটা ফেসবুক গ্রুপের নাম আজ বলেছি, নেক্সট অফ ইউএসএ এবং হায়ার স্টাডি অ্যাব্রড। এছাড়া বাংলায় সমৃদ্ধ গ্রেকের একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনি হায়ার স্টাডি সম্পর্কিত সম্ভাব্য সকল কনফিউশন দূর করতে পারবেন। এই সুযোগটা কাজে লাগিয়ে আপনি রিসার্চ করে আপনার হায়ার স্টাডির জন্য একটা প্রপার প্ল্যান তৈরি করতে পারেন, যে কোন টাইম লাইনের মধ্যে আপনি আপনার কী শুরু বা শেষ করতে চাচ্ছেন। যেমন আমার টাইম লাইনের শুরুতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমে আমি জিআরইটা দিব, এরপর আমি টোফেলটা দিব এবং এরপর আমি বাদ বাকি কাজ শুরু করব। প্রফেসর ইমেইল আপনি চাইলে আগে করতে পারেন, জিআরই বা টোফেল প্রফেসর ইমেইলিংয়ের জন্য ম্যান্ডেটরি কিছু না। নিজের সিভিটা সঠিক সময়ে রেডি করা, নিজের এসওপিটা সময় নিয়ে প্রিপেয়ার করা, বিকজ একটা ভালো এসওপি কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ফার্স্ট ইয়ার থেকে বলতে গেলে প্রিপারেশনটা শুরু করা যায় কিভাবে, আপনার সিজিপিএর কথা মাথায় রেখে, একটা ভালো সিজিপিএ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন এবং একটা নির্দিষ্ট সময় পরে, যে আপনি যদি চান যে আপনি যখন হায়ার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনার রিলেটেড ফিল্ডে রিসার্চ এক্সপিরিয়েন্স বা জব এক্সপিরিয়েন্স থাকবে, সেটা যদি গ্যাদার করতে পারেন সেগুলো কিন্তু আপনাকে প্রচুর হেল্প করবে। সো এই ওভারঅল বিষয়গুলো নিয়ে একটা প্রপার প্ল্যান করে যদি কেউ অ্যাপ্রোচ করে, তাহলে তার পক্ষে তুলনামূলক কম সময়ে সফল হওয়া সম্ভব।